আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। বুঝি কোথায় কাজে গিয়েছিলেন এবং কোথায় যাবেন, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে সাউরা, হুগলি জেলা সাউরা মুক্তারপুরে। ঠিক আছে, আমি নেপালে কাজে গেছিলাম, সোনার কাজ করতাম। তো লকডাউনে পড়ে যায়, ওখানে 3 মাস লকডাউন মেনেছি, এক সিঙ্গেল রুমে থাকতাম। আমার কাছে টাকা পয়সা সব শেষ হয়ে গেল, আমার কাছে খাওয়ার মতন কিচ্ছু থাকে না। লাস্টে ওখানে নেপাল সরকার ওই টাইমে কিছুই দেয় না, কিছুই পাইনি। আমি 2-3 দিন না খেয়ে ছিলাম। তারপরে আস্তে আস্তে আমি নিজে প্যাডেল 50 কিলোমিটার হেঁটে বর্ডার অবধি এসেছি। বর্ডার অবধি আসার পর আমরা যখন পেরোতে যাই, আমাদেরকে নেপাল পুলিশ প্রথমে পার করে, পার করার পর মেলে ওই পারে ইন্ডিয়ার পুলিশ আমাদেরকে ব্যাকে পাঠি দেয়। তো ব্যাকে পাঠি দেওয়ার পর আমাদেরকে নেপাল পুলিশ প্রচুর মারধর করেছে, ব্যাকে কেন আসবি তোরা। ঠিক আছে, এরপরে আমরা ভয় পেয়ে 10টা ছেলে ছিলাম, তার মধ্যে আমি সবাই মিলে ভয় পেয়ে একটা রুমের মধ্যে ছিলাম। তো রোজের একবার করে ট্রাই করছি, রোজের মারধর খাচ্ছি। ঠিক আছে, তো রোজের বলছে যে আজ 5 দিবে, কাল দিবে, এই করে করে ওখানেও 2-3 দিন না খেয়ে থাকতে হয়েছে আমাকে। তো তারপর কি বলবো, প্রচুর পরিস্থিতি খারাপ। যখন বললাম, খবর নিলাম যে কীভাবে পাস হবো, কেউ আমাদের সরকার কী করছে, তো আমাদেরকে বলছে মোদী সরকার পাস দিয়েছে, মমতা সরকার মমতা পাস দেয়নি। তো তারপর হ্যাঁ, ওইটা ওখানকার ইন্ডিয়ার মিলিটারিটা বলছে। হ্যাঁ, তো কি করব, লাস্টে এবার আবার ওখানে পড়ে থাকি, বাস স্ট্যান্ডে পড়ে আছি। হ্যাঁ, প্রচুর খারাপ সিন গেছে। তো অনেক কষ্টে যখন আবার একদিন ট্রাই করেছি, সেই দিনেও পারিনি, 4-5 দিনের পর আমি পরশু দিনে ট্রাই করেছি অনেক কষ্টে। তো অনেক জঙ্গল বন ফন নদী পেরিয়ে যখন আমি ওই পার্কে এসি, তারপরেও আমি পুলিশের হাতে ধরা পড়ি। তো আমি ইচ্ছা করি ধরা দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বললো যে এই নেপাল আর ঢুকতে পারবি না তোরা। আর ওইদিকে কি করবো, জল ফল পেরিয়ে বন জঙ্গল, পায়ে কাঁটা পা ফা সব ফেটে ই হয়ে গেছে। এখন রাত্রি দুটোর সময় তোমরা বর্ডার ক্রস করছো। হ্যাঁ, এবার আমরা যখন ক্রস করছি তখন আমাদেরকে ঘিরে ফেলে। তো আমরা ধরা দিয়ে দিই, দিতে আমাদের ইন্ডিয়ার মিলিটারিরা বল সব কিছু জানকারি নিল। নেওয়ার পর বললো কি যে ঠিক আছে, 1-1.5 ঘন্টা বসি রাখলো। একজন বাঙালি মিলিটারি ছিল, সে আমাদেরকে অনেক কষ্টে বলার পর সে আমাদেরকে বলছে ঠিক আছে তোরা বন দিয়ে এইদিকে পালা। তারপর আমরা পাঁচির ডিঙিয়ে অনেক কষ্টে এসে তারপর আমরা ঢুকতে পারি। তাও হেঁটে হেঁটে এসে তারপরে গাড়ি পাই, গাড়ি ব্যবস্থা করে আজকে আমি ঢুকেছি। এখন আমি বাড়ি ঢুকতে পারিনি, তো বাড়িতে গেলে এখন কী হবে যায়নি। তো আমি যেইভাবে সেফটি ছিলাম, তো এখানে ঢোকার পর দেখছি এখানে কেউ লকডাউন মানছে না। এখন ভাবছি যে বাড়ি পৌঁছে যেমন আমি সুরক্ষিতভাবে থাকতে চাই। ঠিক আছে, এর জন্যই মানে এইটাই আমার কি বলবো, সরকার থেকে স্কুলে থাকার কথা বলা হয়েছে, এখন যা বলতে চাইছে আমি তাই করতে চাই। সরকার যেটা নির্দেশ দেবে এলাকার লোক যেটা নির্দেশ, তুমি সেইভাবে? হ্যাঁ, সেইভাবেই থাকতে চাই। তুমি এখন মধ্যে বর্ডার ক্রস করে তুমি এসেছো? হ্যাঁ, অনেক কষ্টে এসেছি, মানে বলার মতন মানে প্রচুর কান্নাকাটিও করতে হয়েছে আমাকে। হ্যাঁ, প্রচুর খারাপ সিন গেছে লাইফে, এরকম ফার্স্ট কি, অথচ কোনো আমি অন্যায় করিনি, দোষ করিনি, আমার নামে কোনো কেস কভারিও নেই, এমনকি আমি রোজের খাটি রোজের খাই এরকম মানুষ। তো প্রচুর এমনভাবে আমার সাথে অত্যাচার হয়েছে যেন আমি অনেক কিছু দোষ করে আছি কি, এই লকডাউনের জন্য আজকে আমার পরিস্থিতি এরকম। লকডাউন ওই পরিস্থিতি চলাকালীন মানে বন জঙ্গল ডিঙ্গিয়ে বর্ডার ক্রস করে পুনঃ ইন্ডিয়া ঢুকতে পারে? হ্যাঁ, ঢুকতে পারে। কি না, কি মনে হয় যে ওই সুযোগটা যদি না তোমার হারিয়ে যদি যেত, তুমি এখন আসতে পারতো? আমি আসতে পারতাম না, আমার হয়তো মারা পড়ে যায়, ওখানে মরে যেতে হতো, আমাকে সুসাইড করে নিতে হতো জায়গা বলে। কি নাম আছে তোমার? আমার নাম টুপাই সিং। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,